হাসিনার উপর আঘাত আনতে চায়, তাকে উদ্ধার করতে চায়। কি অপরাধ আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা! আর কি অপরাধ এদেশের মানুষের জন্য সারা জীবন তিনি, জীবনের শ্রেষ্ঠ সময়টি তিনি ব্যয় করেছেন, এখনো দিন প্রতিটি মুহূর্ত এদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছে। তার সতর্ক, তার বিনিদ্র রজনী তিনি আমাদের জন্য, এদেশের দুঃখী মানুষের জন্য, এদেশের অবহেলিত মানুষের জন্য, এদেশের নারী জাতির জন্য, নারী ও জাতিদের জাগরণের জন্য, ক্ষমতায়নের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, যার সততা, প্রস্তুতি, যার দক্ষতা, যার দৃঢ়তা, তার সাহস যে কোনো মানুষের চাইতেও এমন বেশি সাহসী মানুষ, এমন সাহসী নেতা এই বাংলাদেশে এখন আর খুঁজে পাওয়া যায় না। তাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের মানুষেরই জনপ্রিয় নেতা নন, তিনি বিশ্ববাসীর কাছে তিনি একজন জনপ্রিয় নেতা, তিনি একজন আইডল, তিনি একজন ক্ষমতাশীল মানুষ হিসাবে, দক্ষ মানুষ হিসাবে, তিনি উন্নয়নের রোল মডেল হিসাবে শেখ হাসিনাকে সম্মানিত করেছে জাতিসংঘ, আন্তর্জাতিক সব সংস্থাগুলো। প্রিয় বন্ধুরা, আজকে শেখ হাসিনার জনপ্রিয়তা এমনই এক অবস্থানে যে ভয়ে ভীত হয়ে ওই খুনির দল, খুনি জিয়া দল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়।